ভাদাইমা বাবু এর মনে করেন এ পিসার বাড়ি ঝাড়ুর বাড়ি জুতার বাড়ি তারপরে গিয়া আরও যার যা বাড়ি আছে সেই সমস্ত বাড়িগুলা ওর কপালের জন্য মানে সারা জীবনের জন্য প্রযোজ্য হয়ে যাবে বা প্রযোজ্য হইছে তো ও যত জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি মনে করেন পিসার বাড়ি যত কিছুই খাক পাতিলের বাড়ি পাইলার বাড়ি যে ডার কিছুর বাড়ি খাক ওই যে রুটি বানাই না যে বেলুন আমরা আমাদের আবার ইয়া কিরা বলে বেলনা ওইটারে তো ওই বেলনার বাড়ি যে বাড়ি খাক খাওয়ার পরেও আর মানে আর কোনো দিন স্বভাব চরিত্র ইজ্জত কোনো কিছুরই পরিবর্তন হবে না হ্যাঁ ওই দিনকে খাইলো কতটি জুতার বাড়ি খাইলো ওই সাবিনার ভিডিওতে দেখলাম সে আজ গতকালকে ব্লগে কইতেছে যে আমরা আগে কিন্তু কাজিন ছিলাম এটা কিন্তু বুঝতে হবে স্বামীর সাথে এরকম ব্যবহার করে ওরকম বউ সাথে করে এটা নিয়ে আপনারা ইয়া করেন আমাদের কিন্তু কোনো ইয়া নাই মানে তারা ওই যে এক কথাতে ডোন্ট মাইন্ড ফ্যামিলি আসলে ডোন্ট মাইন্ড তো হবেই কারণ যার মা নিজ্জত বলতে কোনো কিছু নাই তারা তো ডোন্ট মাইন্ড হবে তাই না তো এই যে ফাতেহা আরও আছে ফাতেহা এই কালনাগেনি এই বিষদর সাপ এই যে ওর মা ডা বুড়ি যে এরুম গালডা ডা এরুম বেহা হয়ে গেছে স্যাগাই গেছে মিথ্যা কথা কইতে কইতে কালকে লইছে আরেক মিথ্যা কথার বান্ড হের কি বান্ড ভিডিও শুরু মানে ভিডিওতে চলেন যাইতাছি কইতে থাকুক একটা করে লাইক ঠুসে দিয়ে আসসালামু আলাইকুম চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিয়েন বেশি ভালোবাসলে একটু শেয়ারও মেরে দিয়েন আপনারা এখন তোনি আর কিফট আর কি হ্যাঁ আপনাকে কইলেও কামে ধরে না যে আপনারা লাইক দেন লাইক দেন লাইক দেন আরে ভাই লাইক দিলে তো ঠেহা লাগে না আপনারা লাইক দিলে আমার ভিডিওর ইমপ্রেশনটা বৃদ্ধি পায় যে কারণে আরো দশজন মানুষ দেখতে পারে যাই হোক একটু লাইকটা কইরা দিয়ে আচ্ছা এখন ওই মেকআপ বুতরির কথাটাই কমো শুরু থেকে কমো ওই যে ওর যে যেদিন বাবুরে যে জুতার বাড়ি দিছে দেখেন সাবিনার ভিডিওতে দেখা গেছে যে এরে ইচ্ছা মতো তুই তোকারি জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি তারপরে কি সামারের বাচ্চা তারপরে আরও অনেক অনেক মূর্খের বাচ্চা এটা সেটা আরও অনেক কিছু করল মূর্খের দল এটা সেটা অনেক কিছু বলছে হ্যাঁ তারপর নিজের ভিডিওতে যদি দেখা থাকেন মেকআপ বুতরি নিজের ভিডিওতে খুব ভালো সুশীল মানুষ ওর এখন পদে 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 মনে করেন যে বাবুর এখন আর ভাল লাগে না এখন দুদিন দিন পরে বা কয়েকদিন পরে আবার তিশা আবার একটা ঘোষণা দিবে যে এই যে মিমের সাথে তো আরেকজনের বিয়ে হওয়ার কথা ছিল আরও আগে থেকেই ছিল দুই তিন বছর আগে থেকেই ছিল কি লেগে গেলাম এই কথা দেখেন এত রাই এত শখের পীড়িত এত ভালোবাসা বিয়ে বইছে নিজের পছন্দের হাঙ্গা বইছে নিজের পছন্দের লোকের কাছে তাই না তো সেই লোকেরে কেন ভালো লাগবে না ভালো না লাগার তো কোনো প্রশ্নই আসে না মানুষ নিজের ভালোবাসার মানুষের পায় না আর এরা নিজের ভালোবাসে নিজের পছন্দ মতো বেটা পছন্দ করে হাঙ্গা বইতে পারে তো সেইখানে ভালো না লাগার তো কোনো কথাই আসে না তো সেই ভালোবাসা সেই ভালোবাসার বিয়ে তো মনে করেন যে মানে পানি স্রোতের মতো চলবে কোনো কথা হবে না কোনো ঝগড়া হবে না কোনো কিছু হবে না তো সেইখানে মেকআপ বুতুরির সাথে বাবুর সাথে যে একটা ঢঙ্গ গালাগালি কুট্টাকুট্টি পিডা পিডি যে আসে এর আগে তো মেকআপ বুতরির পিডে বাবু হোয়াইয়া লাইছিল যেই কারণে মেকআপ বুতুরি বাবুর হাতের মধ্যে খামসি না কোপ মারছিল যে কারণে বাবুরে হাত দেওয়া মানে ভাত খাওয়াই দেওয়া লাগছে হাতের ইয়াও হয়ে গেছিল ব্যান্ড আসও কইরা দিছিল। তো যাই হোক এখন হ্যাঁ ভাল লাগে না নাকে মেকআপ ভুতুরের মনের মধ্যে মনে করেন যে তার যে আগের প্রেমিক ওই যে নাম কি কান কাটা রমজান সে কান কাটা রমজানের কথা মনে পড়ছে এখন কান কাটা রমজানের কাছে যাবে যেই কারণে এখন বাবুরে অত্যাচার করে যেমন আবদিয়ার জুতা পরানোর থেকে শুরু কইরা এ টু জেড ঘরের কাম যেমন এক জায়গায় যদি যাইতে হয় ধরেন সাধারণত মহিলারা কি করে যদি কোথাও যাওয়ার প্রিপারেশন নেওয়া হয় তাহলে তারা আগে থেকে ঘরটোর গোসাই টুসাই রেডি করে রাখে জানালা আমি যেদিন যাবো সেদিন জানি সমস্ত কিছু আমার হাতের কাছে থাকে আর আমার যাতে কোনো ঝামেলা না থাকতে পারে সামান্য রান্নাঘরের জানালাটা সেইটাই মেকআপ বুতরে দিতে পারে নাই মেকআপ ভুতুরি ব্যাডার মতো আচরণ করে এই ওটা লাগা মানে মেকআপ ভুতুরির বউ হইতেছে গিয়া বাবু বাবু ওটা লাগা তুই এটা লাগাই যাস নাই দেখোস এই যে পাখের ঘরের কি অবস্থা এটি কি মহিলারা ব্যাডা করে কয় না ব্যাটারা মহিলাদেরকে বলে কোনটা বলে এমনও আছে যে অন্যান্য ফ্যামিলির বা অন্যান্য স্বামী স্ত্রীদের মধ্যে এমনও হয় যে বউ রান্নাঘরে কি করতেছে না করতেছে রান্নাঘরের খোঁজ পুরুষ মানুষ রাখেই না ঘরে যদি বাজার না থাকে তাইলে ওর টুক পর্যন্ত বা ওই কথাটা যদি বেটারা জানে যে আজকে বাজার লাগবে না এই অমুক দিন বাজার করছি এই লাগছে এই করছি সেই করছি আজকে এটা লাগবে না এটা হয় বা মহিলারা বলে কিন্তু এই ব্যাপারী পরিবারের নোংরাগুলো আর জামাইগুলো এরকম যে পাকের ঘরে যদি একটা বাড়ি থাকে হেডা মাঝে শা ইয়া করছে শারমিনের বলদ জামাইরে দেখলাম ওই এক বিশিয়ালা বেডারে দেখলাম যে পাতিল মাছ আছে যাই হোক ওইডের ওইটার প্রসঙ্গে পড়া তো গতকালকে থেকে মেকআপ বুতুরির যে মেকআপ বুতুরি আর কামলা যে বাসায় আইছে কামলারা দশটা মিনিট বসতে দেয় নাই দশটা মিনিট পর্দা সরাইতে দেয় খাবার টেবিলের না দেয় মানে চিন্তা করছেন এইখানে মানে ও হইতে বাবু হইতেছে ও ওয়েটার এখন এই ওয়েটারের সাথে কিভাবে এরকম আচরণ করে এটা তো জামাই যার সাথে এত শখ করে বিয়া বইছে ভাঙ্গা করছে যার সাথে এত শখের সোনঘর থেকে বাইরে আইতে বাধ্য হয়েছে যার জন্য এত কিছু হয়েছে তো সেখানে সে আবার এখন তার ভালো লাগে না কে তার ভালো না লাগার একটাই কারণ সে ওই যে স্বামীর সাথে ইয়া হওয়ার পরে একটু মারামারি কি কি হওয়ার পরে বিক্রমপুর গেছিলো কান কাটা রমজানের কাছে আমি ভাই একটা জিনিস জানি না মানে আমি কিছুতেই বুঝতে পারি না ধরেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগছে প্রথম কথাই তো আমার আসলে বাবার বাড়ি কেন চলে যেতে হবে ঝগড়া লাগতেই পারে স্বাভাবিক এই বইলা আমি বাবার বাড়ি চলে যাব এই বলে কি আমি আমার আমার হোক চার পাঁচটা বইন থাক ভাই থাক সেখানে কি আমি জানাবো যে এ আমার ঘরে কিন্তু এরকম ঝগড়া লাগছে আমার কিন্তু পিডেছে এটা করছে সেটা করছে আমি কি বলবো কখনোই বলবো না একটা মানুষ বা একটা মহিলা বা ওই ধরনের মহিলারা কখনোই বলে না যে নিজের সংসারে একটা গ্যামচ্যাম লাগছে বাপের বাড়ির মানুষে জানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লাগতেই পারে তো সেইখানে সেরা তারা কান কারা রমজানের মানে চিন্তা করেন মনের দুঃখে গেছে যে কার কাছে লাঙ্গের দ্বারে ওই ইয়াতে ওই কান কাটা রমজানের দ্বারা যায় মুরগি পোড়া খাইয়া আইসে হ্যাঁ তারপর তো রিসোর্টে রিসোর্টেও মানে কম ঠেলা ঠেলি হয় না এই যাই হোক তো এখন মূলত তার এই কাহিনিগুলা হইতেছে যে বাবুর সাথে এরকম আচরণগুলো হইতাছে এই যে এই কান কাটা রমজানের লেখা এখন দুই দিন পরে দেখেন বাবুর সাথে যখন ডিভোর্স হবে তো ওই ডিভোর্স তো হবে আজকে হবে কালকে আজকে হইলেও হবে কালকে হইলেও হবে পরশু হইলেও হবে কারণ এরা এক ভাতারে আসক্ত না এদের কয়েকশো ভাতার লাগবে মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জিনিস বা বিভিন্ন থাকে না যে বড়ো ছোটো হেটা সেটা তো এই যে বাবুর আগের বউ কিন্তু এটাই বই লাগেছে বাবুর ওই সেটা নাই তো সেখানে মেকআপ বুতুরী রাখন হইতেছে না মেকআপ বুতুরী কান কাটা রমজান রে লাগবে তো সেই কারণে মনে করেন যে এখন এই কাহিনি দুদিন পরে তিসা কী করবে ডিম্পো হয়ে যাওয়ার পরে বলবে কি যে এই কান কাড়া রমজানের সাথে তো মেকআপ বুতুরির আরও আমার আমার ছোটটা বইনের তো আর আগে থেকেই ইয়া মানে বিয়ে সাথে হওয়ার কথা চলতা ছিল এইটা সেটা হ্যানতেন মানে ওই সংসারে থাকতেই মানে বাবুর সংসারে থাকতেই শুরু করে দিবে যে এখান থেকেই শুরু হয়েছিল যেমন সানির সংসারে থাকতেই সানির সাথে ডিভোর্স হয়ে যাওয়ার আগে থেকেই নাকি মেকআপ বুতুরির সাথে বাবুর সাথে বিয়ে হওয়ার কথা চলতেছিল বুঝছেন তাহলে প্যাশটা কোন হানে হরে বাবা হ্যাঁ তো প্যাশ আমি আর ধরতে পারি না তো যাই হোক এই হয়েছে কাহিনী এখন এই যে মেকআপ বুতুরি দেখেন এক মুহে কয় কথা কয় সেই দিনকে এই মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নিয়ে কইল কি এখন আর পায়ে দৈরে কারো পায়ে দৈরে সংসার করার সময় নাই আবার এখনকার থাপানির চোরে দর্শক গো থাপ খাওয়ার সোডে এখন যাইয়া মিষ্টির পোটলা লইয়া গেছে শাশুড়ির কাছে যে না শাশুড়ি মিষ্টি খাও এত এত কথা কই এখন গেছে মিষ্টি লইয়া যে মিষ্টি খাও ও আর ওই ভিডিওটা দেখলে দেখবেন যে সবাই ওরে ধা ইচ্ছা মতো কুচাইছে ইচ্ছা মতো দাদা এমন ক্যাঁচান ক্যাচাইছে যে ক্যাচা খাওয়ার ডরের চড়ে এখন গেছে কারণ যদি পাবলিক বয়কট করে তাও ওই যে মানে আবাঙ্গাল মার্কা পাবলিক এরা বয়কট করবে না কারণ এরা এগো খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে আচ্ছা মানে চার তো ভাই বোন বিয়া হইয়া গেলে তো হের পরে স্বামী স্ত্রী হয় না তো তখন এই হিসাব যদি করে যে আমরা চাষ তো বাইব না আমরা আগে তুই তোকারি সম্পর্ক আসিল তো তুই তো তুকারি সম্পর্কটা তুই তো থাকতো তুমিতে গেছে কে তুমি তো করছোস কে আর এটা কোথায় আছে তোরাই তো হাদিস কস তো হাদিসের কোথায় লেখা আছে জামাইরে তুই কোয়া যাইবো আর একটা কথা কই গতকালকে যখন বাবু ওই গাড়ি ঠিক করতে গেছে হ্যাঁ তো সেইখানে সে কী করছে এই নটিলা কী করছে ওই সাইড দিয়া আরিফের সাথে নাকামুকা নাকামুকা নাকামুখা করছে বুঝছেন তো এই নাক্কামুকা করতে করতে বাবু আয় পড়ছে বাবু ফোন দিছে যেহেতু গাড়ি আইসা পড়ছে তো সেইখানে গিয়া হ্যারা এখনও বাইরে নাই আর তো বাইরে নাই বাইরে নেয় মাইয়ারে মানে আবদিয়ারে জুতাও পরাইতে পারে নাই তো যাই হোক উল্টাপাল্টা জুতা পরায় নিয়ে গেছে তো হের পরে হ্যার ব্লগের মধ্যে হ্যাঁ কইতাছে যে দেখেন অনেক পুরুষ মানুষ আছে এইরকম করে আমি অনেক পুরুষ মানুষকে দেখছি ও কয়টা পুরুষ মানুষকে দেখছে আর এখান থেকেই কিন্তু প্রমাণ হয় যে ওরা আসলে পুরুষ মানুষ হাতায় হাতায় বেড়াইছে যে এরকম বৌদের যদি একটু রাগ একটু দেরি হয় তাহলে পুরুষ মানুষরা এরকম রাগারাগি করে ইয়া করে বাচ্চা রেডি করতে সময় লাগে না বাচ্চাটারে কি রেডিটা করছে আপনারা দেখেন তো যেই ড্রেস পইরা বা যেই জামাটা পরে একটা হাতা কাটা ফকির নিয়ে মানে ফুটপাতের বাচ্চারাও এর থেকে সুন্দর সুন্দর জামাকাপড় পরে আমি ফুটপাতের বাচ্চাদেরকে কখন নয় ছোটো করি না কারণ ওরা পরিস্থিতির শিকার আল্লাহ ওদেরকে বানাইছে হ্যাঁ তো আর এদের টাকা পয়সা আসে তারপরে ওদের খৈরেগিরি যোগত্যাগিরি ফকিনীগিরি এগুলো যাবে না আর ফুটপাতে ওরা তো চায়া খায় হ্যাঁ ওদের তো এটা তো ওদের দোষ না তারপরেও কিন্তু ওই ফুটপাথের যদি একটা পাগলেরও সন্তান হয় তারপরেও কিন্তু ওই পাগলটা তার সন্তানটারে এত সুন্দর করে রাহে কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে নিউজ না সরি ফেসবুকের কোন একটা রিলস দেখলাম সেখানে দেখলাম যে একটা পাগল বাজারের ফ্লাইওভারের নিচে একটা পাগল একটা বাচ্চার নিয়ে বসে আসে আর বাচ্চাটা এত সুন্দর এত সুন্দর মানে কি বলবো বলার মতো না কিন্তু দেখেন বাচ্চাটা তো ওই যে মাটি সাটিতে গড়াগড়ি করছে তারপরেও কিন্তু বাচ্চাটা দেখতে সুন্দর লাগে আর গায়ে একটা কিন্তু নিমা পরানো যেই নিমাগুলো মনে করেন ওই যে পঞ্চাশ ষাট টাকা দামের যে নিমাগুলো আছে ছোটো পাতলা কাপড়ের তো নিমাটা পরে রয়েছে একটা মনে হয় পিঙ্ক কালারের একটা নিমা যাই হোক তারপরেও কিন্তু বাচ্চাটারে ভালো দেখাইতেছে আর বাচ্চাটারে কিন্তু ওই পাগল মাটা আগলায় রাখছে চিন্তা করেন তাইলে একটা পাগল তাও বুঝে যে তার সন্তানরা কিভাবে রাখতে হবে যাতে করে বাচ্চাটা যাতে রোডের মধ্যে না চলে যায় যেহেতু মেন রাস্তার পাশেই ওই যে ইয়া ফ্লাইওভারের নিচে যে একটু জায়গা থাকে ওইখানে এটা আমি কিন্তু ফেসবুকে রিলসে দেখছি তো সেইখানে এই যে এদের টাকা পয়সা আছে। এদের টাকা পয়সা থাকলে কি হবে এই আবদিয়ারে ওখান থেকে নিয়ে এসে ওই যে কি কয় জানি করিম ব্যাপারী গড়ে থালো এসে সাবিনা গো হেনে সেই এক জামা পইড়াই আবার কিন্তু ইয়াতে আইসে ঢাকাতে আইসা পড়ছে ওই এক জামা পইরা তাহলে ও হেনে বাসারে রেডি করলো কেমনে কিভাবে রেডি হইলো আর যেই জামা পইরা বাফের বাড়ির থেকে আরিফের হেন আইসে সেই জামা পইরাই কিন্তু ঢাকায় আইসে তাইলে হেনে রেডিটা হইলো কেমন ওর কোন অ্যাঙ্গেল থেকে আপনারা দেখলেন যে ও রেডি হয়েছে তার জন্য সময় লাগছে এটা আসলে ভুগিচুগি কোনো কিছুই না ওই বাবু গেছে গাড়ি ঠিক করতে আরিফের সাথে আরেক ঘরে জিয়া রঙ্গলীলা খেলছে কারণ বুঝেনি তো আরিফ এক সময়ে এই ইয়ার ছিল যে বন্ধু মানে খাটের রাজা ছিল তো এই খাটের রাজার সার বিশ্বে ভুলতে পারে না আর এ দিয়ে এখন তার হচ্ছে না এখন এই মেকআপ বুতরির মনে করেন আরিফের কথা মনে পড়ে একবার বাপ্পির কথা মনে পড়ে একবার কান কাটা রমজানের কথা মনে পড়ে একবার ঠিক আছে এই মনে পড়া নিয়ে বাবুর সাথে এত তর্ক বিতর্ক এত মারামারি এত এত কিছু এত ঝাই ঝামেলা আচ্ছা মেকআপ ভুতরে আরেকটা কথা কইছে দেখেন এই যে চাস্ত ভাইয়ের সাথে বিয়া হয়েছে দেখা তুই তো তোকারি সম্পর্ক আইসা পরে তুই তো কারি কথা আইসা পরে এটা হইতেছে চেতা শব্দ হ্যাঁ তাহলে সানির সাথে যখন আগে ঝগড়াঝাঁটি লাগতো সানির সাথে যখন ইয়া লাগতো তখন সানিরাও কেন তুই তোকারি মানে এইটার বাচ্চা ওইটার বাচ্চা ওই গালি ওই গালি মানে যত নোংরা নোংরা গালি আছে তত নোংরা নোংরা গালি দিত হ্যাঁ তাইলে সানির সাথে তো চাষ তো ভাইয়ের সম্পর্ক ছিল না চাচা তো ভাই বোনের তো কোনো সম্পর্ক ছিল না তাইলে সানিরাও কেন তুই তোকারি করে কথা বলতো ইভেন যে ওর বইনটা আছে ওর যে দুই নটিলে আমার কা বইন আছে এই নট পাটিলাম আর বইনেরও বইনেরাও কিন্তু জামের তুই তুকারি ছাড়া কোনো কথাই কয় না সাগিনুরের কল রেকর্ডটা ইয়ার ভিডিওতে খুকির ভিডিওতে যে ফাঁস হইলো যে তুই তুকারি করতেসে লাংপাড়ায় গেছোস অমুকখানে গ্যাসস এইটা করছস সেটা করসোস তাড়াতাড়ি ভাই তাই এই কর সেই কর হ্যাঁ তো এই যে দেখছেন এদের এদের আসলে ভাষা ব্যবহার তুই তুকারি এদের আগে থেকে হয় চাস্ত ভাই বোনের কাছেও কোনো কিছু না মানে চাষ্ত ভাই বোন আসলে এটা কোনো ম্যাটার করে না এদের তুই তুকারি রে তুই তুকারি করার সম্পর্ক এদের অতীত থেকেই রয়েছে তো এই সমস্ত মানে ভুংচুং কথাবার্তা স্যাসরা টাইপ কথাবার্তা এগুলো না কওয়াটাই ভালো আর একটা কথা বলি কিছু কিছু আপুরা আমার পেজের পেজের মধ্যে আমার আমার ভিডিও চাইতেছেন যে আমি যাতে ওই যে স্মৃতি তারপরে গিয়ে আরও কিছু কিছু টিকটকার আসে এদেরকে নিয়ে ভিডিও দেই। আমি সময় করে ভিডিওটা দিয়ে দিবনি আপনারা দেখে নিয়েন আর পেজে না দিলেও আমি চ্যানেলে দিবনি চ্যানেলের লিঙ্কটা আমি কিন্তু পেজে দিয়ে দিবনি সেখান থেকে আপনারা ক্লিক করে দেখে নেবেন যাই হোক এখন একটু ফাতরার কথা কই ওই যে এখানে শুনলাম কই জানি একটু শুনলাম যে জানি একটু কইলো যে এই যে মালু মালটি বলি এই যে দাঁতের বাগান ফাত্রা ভাইপার এই ফাত্রা ভাইপার বলে ভাতিজির চুল কাটা লইয়া খুব দুঃখে কষ্টে দিন পার করছে মানে হ্যার চুলের কিলিপ এইটা সেটা কি কি জানি কইল আচ্ছা এই যে ভাতিজি যে এক মাস আগে না জানি দেড় হয় এক মাসই তো ওই যে গেছিলো যে শপিং মলে কী জানি চাইছিল পুতুল চাইছিল আর কি কি জানি চাইছিল তা এই যে ভাতিজিরে একটা ক্লিপ কিন না সব কইরা দিতে পারে নাই যে আমার ভাতিজির শুলে এই ক্লিপটা লাগাইলে সুন্দর লাগবে বা কিছু তো হের দিতে পারে নাই হেড়ের লেগে হের মন খারাপ হয় নাই এখন ভাতিজির চুল দি হালাই দিছে ওই ঘোড়ার বালমাল কা চুল সে চুল দি হালাই দিছে লিগে হের দুঃখ হের আবার এই নটিলা তীষা হে তীষাও আবার ভিডিও দিছে যে হের হারানা দিন খুব কষ্টে কাজে ভালোই যায় নাই হ্যাগো ব্যক্তিগত জিনিসও পাবলিক করে না করলেও সমস্যা কি কী একদম একদম কথাবার্তা ডিজে উনি বলল তা হ্যাগো ব্যক্তিগত বলতে কোনো জিনিস আছে যে ব্যক্তিগত এই জিনিসটা ব্যক্তিগত সব কিছুই তো হ্যাগো পাবলিক হ্যাঁ যে আরেকবারই কামে মানে বুয়াগিরি করছে হে বুয়াগিরির কথাও তো হ্যাঁ নিজে আর একজনের কাছে কইছিল তাহলে হ্যাঁ ব্যক্তিগত পারিবারিক ব্যাপার কি থাকল তো একটু আমার একটু জানান তো যে হ্যাঁ মানে খুব ব্যক্তিগত ব্যক্তিগতওয়ালা মানুষ হয়ে গেছে হ্যাঁ আসলেও কোনো কিছু ব্যক্তিগত আছে যাই হোক তাই যে ফাতরা ফাতরার মায় আয়া পর্ব এখন দুঃখ আমার হাত নি দেয় দুঃখে সোহের পানি বাইরে না চোখটা টিপা 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 টিপ্পা পানি বাইরে বাই করে এ আমিও তো ওরকম অনেকবার চোখ টিপসি কিন্তু পানি বাইরে না এ এ এ পানি বাইরে না যদি কোনো কিছু করি মানে বকা খাওয়ার বা ধমক খাওয়ার ইয়া থাকে একই কায়দা নি সন্দেহ থাকে চেষ্টা করি যে একটু এই মুহূর্তে যদি শোক দেয় পানিটা বাইরে তো আসলে আমার সাথে কেন এরকম হয় আল্লাহ তো চোখ সবাই রেই দিছে কেন আমার সাথে এরকম হয় আমি কেন ফাতেহার মতো ফাতরার মতো শোক টিপ্পা টিপ্পা পানি বাই করতে পারি না কারণ ওই যে আমি নাটক করতে জানি না যে ইলি গাই বুঝছেন তো মায় মাটা যে বইসে খাড়াইস খন্নাস বেডিটা যে রকম বইছে গালটা বেহা কইরা চিন্তা করে মুখটা আর মুখ নাই দাঁত নাই লগে এই মুখ বেহা কুইরা কইরা কইরা কইরা। মানে মিথ্যা কথা কইতে কইতে মুখটা হয়ে গেছে বেহা এখন পোলাই বলে খালি মা মামা করে আমা আমা মা তুমি কবে আইবা আইবা কবে এখন এত যে মামা করে অথচ এই যে এই বদা এই মানে হিজলা বদা এই বদা দোতলার নিচেও নামে না এক সময় দেখা এমনও দেখা গেছে মায়ের সাথে কথাও কয় না তো সেইখানে এখন বদা মা পাগল হয়ে গেছে মা পাগল কি হুদাহুদি হয়েছে মা পাগল হয়েছে ঠেলায় সারটা নিজের বানায় খাইতে হয় এমন এমনকি যে তানেরে যে খাওয়ন বানাই দিতে হয় নাস্তা বানিয়ে দিতে হয় টিফিন বানাই দিতে হয় এই সমস্ত কিছু বদার দিতে হয় মাগিনুর কি দিব মাঘ গাই না অ কি কম তো আই যে একটু কাম কাজ করাতে গেলে যে পাপিয়া আছে আরেকটা আছে পাপিষ্ঠ আছে সেই পাপিষ্ঠরে লোয়া বহে একটু লজ্জা নাই এগুলারে এই পাবনা মানে পাবনার মানুষেরা আসলে এত ব্যক্তিত্বহীন পাবনার মানুষেরা সবাই তো ব্যক্তিত্বহীন না আমি নিজেও পাবনার মানুষের সাথে চলাফেরা করছি পাবনার মানুষ কখনোই ব্যক্তিত্বহীন না কিছু কিছু ফকিন্নি ওকিন্নি ফকিন্নি আছে যারা কিনা ব্যক্তিত্বহীন এই পাপিয়া রে কত কিছু কইল কত কত কিছু আর হে পাপিয়া এই দুই চারটে হার ব্যাগের লেগা হ্যাঁ কি না এখন যায় কামলাগিরি করতে ওই দিনকেই দেখছি যেদিন তাবিয়ার জন্মদিনে পাপিয়া বলে আহে নাই পাপিয়ার ফুলা ঠিকই আইছে আমি এক জায়গায় যাব না আমি মা আমি এক জায়গায় যাব না যেখানে এত কথা হয়েছে আমি যাবো না সেইখানে কি আমি আমার বাচ্চারা যাইতে দিব দুনিয়া উল্টায় গেলেও আমি যাইতে দিব না আমি এত প্রকার শেষরা না ভাই তো সেইখানে পাপিয়া নিজে আসে না পাপিয়ার সন্তানদেরকে আসতে দিছে তারপরে আবার এই যে যেদিন বাপ্পিরা গেছে পাবনাতে এই যে এই সে নটিললা সারমিনের বি হাঙ্গা টাঙ্গা খায়া আমার দেখে খুবই অবাক লাগছে যে তিশারে যায় খাওন বাইরা দেয় তিশার লেগে খাওয়ন লয়ে গেছে মানে রাইন্দা বাইরা ভাত তরকারি লইয়া গেছে হা আমি আমার বাতের আমার ঘরের চাইলা এত বেশি হয় নাই গা যে কিনা আমার এত এত বড় কথা কইলো তারপর আবার ক্যামেরাতে আইসা এত এত বড় কথা কইলো তারে তার জন্য আমি ভাত রান্না কইরা খাওয়াবো এটা অসম্ভব লাগলে ন গরম ভাত রান্না কইরা পাশে একটু ঘি দিয়া এক বাটি মাংস দিয়া ভাত মাইখা রাস্তার কুত্তারে খাইতে দিব ঠিক আছে আমার গেটের সামনে এসব বৈষা থাকবে আমার বাসার গেটের সামনে এসব বৈষা থাকবে তারপরেও তো এইরকম নেমো খারাম বেইমান পাপিষ্টরদেরকে দিব না বা ইয় যে যারা কিনা চোখের মধ্যে আঙ্গুল দিয়া ফালায় জাগার মধ্যে তো সেইখানে এমনও হয়েছে পাপী আর দেখছি যে রান্তে চুলার মধ্যে থেকে নিজের নিজেরা খাওয়ার আগে বিশেষ করে নিজের স্বামী খাওয়ার আগে ইয়া করছে গিয়া বাটিতে উড়ায় আগে তিসারে খাইতে দিছে। তিসারে তরকারি দিছে আর সেইখানে গিয়া এই পাপিয়ারে এত এত কথা কুস পাপিয়ার নির্লজ্জ বেহায়ার মতো কিনা গেছে ইয়া করতে মানে খাবারটা বা নিয়ে তা ভাবেন এরা কত বড় নির্লজ্জ বেহায়া আমার আমার যদি আমার এমন একটা আমি মানে কি বলবো আমি এমন একটা পার্সোনালিটির মানুষ আমারে যদি স্বর্ণ দিয়াও কিছু মাইখা দেন আমি যদি যেই জিনিসটাতে আমার ভক্তি আসবে না হোক খাবার হোক মানুষ আপ কেউ যদি সেটাতে স্বর্ণ দিয়া ডুবায়া টাবায়া মানে খুব ভালো করে আমাদের দেয় তারপরেও আমি খাব না কারণ ওই যে আমি না করছি প্রথমেই না করছি যে না আমি খাবো না বা আমার এটা পছন্দ না আমি এটা ধরবো না বা আমি এটা নিবো না বা আমি অমুকের সাথে কথা কব না আমার না নাই থাকবে মানে আমার না আর হ্যাঁ হয় না মানে এটা হয় না আমি করতে পারি না এমনি অনেক জিনিস আছে যে আমি যদি একটা জিনিসের উপরে জিত খাই যে আমি যদি বলি যে আমি ওর সাথে কথা কবো না বাই ওর বিল্ডিংয়ের নিচে দেওয়া আমি যাব না লাগলে বাথরুম করে বাথরুমের দিকে দশ বার তাকাম তারপরে ওই মানুষের দিকে তাকাবো না এইটা আমার পার্সোনালিটি আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের পার্সোনালিটি থাকার দরকার আছে যাই হোক কিন্তু একো আসলে পার্সোনালিটি বলতে কোনো কিছুই নাই একও মনে হয় যে যেহেনে ঢলা বিছনায় থাকলেই এটাই হচ্ছে পার্সোনালিটি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম